আজকে পরিবেশ বিজ্ঞানের আমরা একটা নতুন অধ্যায় সম্বন্ধে জানব, সেটা কি? সেটা হলো সময় পরিচয়, যাকে ইংরেজিতে বলা হয় টাইম। আমরা তো অনেকগুলো বিষয় সম্বন্ধে জেনেছি, তবে এই বিষয়টা এমন একটা জিনিস আমাদের সারা জীবন সবসময় এটা কাজে লেগে থাকে। দেখো, তোমাদের কিছু কথা আগে বলে নিই। প্রাচীনকালে যখন মানুষ চলাফেরা শিখেছে, তখন তারা কতদিন কোথায় গিয়ে থাকছে, কতদিন চলছে, তারা সেসব বিষয়গুলো সম্বন্ধে জানতো না, ঠিকও করতে পারত না। তাই তারা ঠিক করলো একদিন দিক নির্ণয় করবে। এবং আগেকার দিনে যখন মানুষরা আধুনিক সভ্যতার যুগে প্রবেশ করতে পারেনি, আধুনিক সভ্যতায় যেতে পারেনি, তখন কিন্তু নাবিকরা ধ্রুবতারা দেখে, মানে আকাশে উত্তর দিকে এই ধ্রুবতারা ওঠে, জলজল করে ওঠে, এই ধ্রুবতারা দেখে তারা কিন্তু দিক নির্ণয় করলো। তারপর আস্তে আস্তে মানুষ সপ্তাহ তৈরি করলো, সপ্তাহের সাত দিনের নাম দিল। তারপর আস্তে আস্তে মানুষ সৃষ্টি করলো মাস, বছর, এবং এই বছর বছরের মধ্যে যে মাসের বারোটা মাস, তাদের প্রত্যেকের নাম দিল, ইংরাজি মাস এবং বাংলা মাস। তো চলো আজকে আমরা জেনে নিই এই সময় সম্পর্কে, যেটা কিন্তু তোমাদের সাধারণ জীবনে চলতে গেলে তো লাগছেই, তাছাড়া তোমরা 1, 2, 3, 4 এই যত ক্লাসেই আস্তে আস্তে উঠবে, এগুলো কিন্তু তোমাদের মেন্টাল ম্যাথের অঙ্কেও থাকবে। তো অবশ্যই ভালো করে এগুলোকে সব সময় পড়বে, তাতে যাতে অঙ্ক করতে তোমাদের সুবিধা হয়। তো চলো দেখে নিই সময়ের প্রথম প্রশ্ন কি আছে। প্রথমে আছে, আধুনিক যুগ শুরুর আগে মানুষ কি দেখে দিক নির্ণয় করত? তোমাদের আগেই বলেছি, প্রাচীনকালে মানুষের তো সময় সম্পর্কে কোনো জ্ঞান ছিল না, তারা কিভাবে দিক নির্ণয় করত, তারা কোন দিকে যাচ্ছে সেটা বুঝবে কি করে? তারা বুঝতে পারতো ধ্রুবতারা দেখে, যেটা তোমরা কিন্তু এখনো সব সময় দেখতে পাবে, উত্তর আকাশে জলজল করে ওঠে এই ধ্রুবতারা। আর কোনো তারা উঠুক না উঠুক, তোমরা কিন্তু ধ্রুবতারাকে দেখতে অবশ্যই পাবে। এই ধ্রুবতারা দেখলে নাবিকরা বুঝতে পারতো যে তারা জাহাজ কোন দিকে নিয়ে যাচ্ছে। আর আগেকার দিনে মানুষরা কিন্তু জলপথে বেশি যাতায়াত করতো, কারণ তখন তো রাস্তাঘাট অতটা তৈরি হয়নি, তাই ধ্রুবতারা দেখেই কিন্তু মানুষরা দিক নির্ণয় করতো, বুঝতে পারতো তারা উত্তর দিকে যাচ্ছে। আবার তার উল্টো দিকে গেলে তারা মানুষ বুঝতে পারতো দক্ষিণ দিকে যাচ্ছে। এইভাবে তারা ধ্রুবতারা দেখে মানুষরা দিক নির্ণয় করতো। আর বিশেষ করে নাবিকরা, নাবিক মানে কারা? যারা হলো জাহাজ চালায়, তাদেরকে বলা হয় নাবিক। তো যেহেতু মানুষ জলপথে যাতায়াত করতে পারে, জাহাজই চালিয়ে যেতে হবে, আর জাহাজ যারা চালাতো তারা হলো নাবিক, তারাই দিক পরিবর্তন করতো এই ধ্রুবতারা দেখে। আচ্ছা, পরের প্রশ্ন দেখো, কখন ভোর হয়? তোমরা ভোর কথাটা কিন্তু সবসময় শুনেছো, মা বাবা বলে ভোরবেলা পাখি ডাকে, ভোরবেলা মোরগ ডাকে, ভোরবেলা ফুল ফোটে, ভোরবেলা উঠে পড়তে বসো। তো এই ভোরটা কখন হয়? আমরা ভোরটা কখন হয় সেটা বুঝবো কি করে? সূর্য ওঠার একটু আগের সময় হলো ভোর। আমরা সূর্য কখন উঠে দেখতে পাই? একটু আমরা যখন সকালে ঘুম থেকে উঠি, তখন দেখি চারিদিকে রোদ হয়ে গেছে, তো আমরা তো বুঝতে পারি না ভোর কখন হয়, তখন সকাল হয়। তার মানে সকাল, সূর্য ওঠার ঠিক আগে, সূর্য ওঠার একটু আগে, অর্থাৎ যেমন আমরা বলি ভোর চারটে, ভোর তিনটে, সূর্য তখন ওঠে না কিন্তু সকাল হয়ে যায়, তো সেই সময়টাই হলো ভোর, সূর্য ওঠার একটু আগের সময় হলো ভোর। তেমনি সন্ধ্যাও আছে, সূর্য ডোবার ঠিক আগের মুহূর্তকে বলা হয় সন্ধ্যা, সেটা সবাই কিন্তু একটু মাথায় রেখো, সূর্য ডোবার ঠিক একটু আগের মুহূর্তটাকে বলা হয় সন্ধ্যা। আচ্ছা, পরের প্রশ্ন দেখো, সূর্য কোন দিকে ওঠে আর কোন দিকে অস্ত যায়? এটা কিন্তু খুব ছোটবেলা থেকেই আমরা শিখে এসেছি, তাই না? তো এখন তো তোমরা ছোটই, তাই যেন আরেকবার বলে দিচ্ছি, সূর্য পূর্ব দিকে ওঠে আর পশ্চিম দিকে অস্ত যায়। তাহলে কি বললাম? সূর্য পূর্ব দিকে ওঠে আর পশ্চিম দিকে অস্ত যায়। পরের প্রশ্ন কি আছে, দিক কয়টি ও কি কি? এই যে আমরা বললাম একটু আগে যে আধুনিক যুগে ঢোকার আগে মানুষ কি দেখে দিক নির্ণয় করতো? ধ্রুবতারা দেখে। সেই দিক, দিক কটা? দিক দশটা। কি কি? উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম, ঈশান, বায়ু, অগ্নি, নৈঋত, ঊর্ধ্ব ও অধ। আমরা কটা দিকের নাম করলাম? দশটা। আবার বলছি দেখো, উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম, ঈশান, বায়ু, অগ্নি, নৈঋত, ঊর্ধ্ব ও অধ। কিন্তু বেসিক্যালি প্রধান চারটে দিক আছে, তোমরা এত মনে রাখতে পারবে না, শুধু এখন মুখস্থ করে নেবে, কিন্তু চারটে দিক কিন্তু আমাদের সবসময় লাগে। সেই প্রধান চারটে দিক কি? যদি তোমাদের জিজ্ঞাসা করে চারটে প্রধান দিকের নাম কি, তখন তোমরা বলবে উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম।
তাহলে মাথায় রাখবে চারটে প্রধান দিক হলো উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম, আর এমনি দিক 10টি। পরের প্রশ্ন দেখো, কত ঘন্টায় একদিন? আচ্ছা এইগুলো যাওয়ার আগে সবার আগে বলে দিই আমাদের ঘড়ি দেখা। দেখো এখানে একটা সুন্দর দেখে ঘড়ি এঁকে রেখেছি, এইখানে ঘড়িতে দেখো 12টা দাগ দেওয়া আছে, 1 2 3 4 করে 12 ঘন্টা। এরকম দুবার কিন্তু আমাদের এই গোলটা ঘোরে, সূর্যের এই আমাদের ঘড়ির কাঁটা ঘুরতে পারে। তো এই 12 12 কত হয়? 24 ঘন্টা। তাহলে কিন্তু দিন রাত হচ্ছে, তবে একদিন হচ্ছে। তাহলে কত ঘন্টায় একদিন? 24 ঘন্টায় একদিন। একবার এই 12 ঘন্টা হয়ে যাচ্ছে দিন, আবার এই 12 ঘন্টা হচ্ছে রাত। তাহলে 12 গুণ 12 যদি 12 গুণ 2 করি তাহলে আসবে 24। তাহলে 24 ঘন্টায় একদিন। কত মিনিটে 1 ঘন্টা হয়? কত মিনিটে 1 ঘন্টা? 60 মিনিটে 1 ঘন্টা হয়। দেখো এই যে এখানে ঘড়ির কাঁটা দেখতে পাচ্ছ, এটা হলো ছোট কাঁটা, এটা বড় কাঁটা, আর এটা হলো সেকেন্ডের কাঁটা। এই ছোট যে মোটা কাঁটাটা এটাকে বলা হয় ঘন্টার কাঁটা, এটা বলা হয় মিনিটের কাঁটা, আর এটা আগেই বললাম এটা হলো সেকেন্ডের কাঁটা। এটা দেখবে খুব তাড়াতাড়ি তাড়াতাড়ি ঘুরতে থাকে, আর এই ঘন্টার কাঁটা কিন্তু খুব স্লো স্লো ঘোরে, মিনিটের কাঁটাটা আরেকটু তাড়াতাড়ি ঘোরে। তাহলে এই ঘন্টার কাঁটা তো 1 ঘন্টা যাওয়া মানে এই কাঁটাটাকে, এই যে আমরা বলে মিনিটের কাঁটাটাকে, এই কাঁটাটা কিন্তু পুরো এই এক পাক ঘুরে আসবে, তবে কিন্তু 1 ঘন্টা হবে, অর্থাৎ 60 মিনিট। কী করে 60 মিনিট? এই যে দেখো 12-র পরে 1 বা 1, এখানে 5টা দাগ আছে, 1 2 3 4 5। তো এই 5টা দাগ মানে হলো 5 মিনিট। এই কাঁটাটা যতবার এখানে একবার আসবে 1 মিনিট, তারপর এরম করে করে 5 মিনিট। তো 5 12 60 আমরা নামতে পড়েছি, 5 12 60, এই মিনিটের কাঁটাটা একবার পুরোটা ঘুরলে তবে 60 মিনিট হয়। তাহলে 60 মিনিটে 1 ঘন্টা। কত সেকেন্ডে 1 মিনিট? ঠিক সেম ভাবে এই সেকেন্ডের কাঁটাও এই 12-র কাছ থেকে পুরোটা একবার ঘুরলে তবে হবে 60 সেকেন্ড, অর্থাৎ 1 মিনিট। মিনিটের কাঁটাটা এটা যখন ঘুরছে তখন হচ্ছে 1 ঘন্টা 60 মিনিটে, আর সেকেন্ডের কাঁটা যখন একবার ঘুরছে তখন হচ্ছে 60 সেকেন্ড, অর্থাৎ 1 মিনিট। এই পুরো এই কাঁটাটা যদি পুরোটা 1 রাউন্ড ঘোরে তবে এই মিনিটের কাঁটা কিন্তু এই দাগের একটা দাগ সরবে। সবসময় মাথায় রাখবে 60 সেকেন্ডে 1 মিনিট। পরের প্রশ্ন দেখো, কত দিনে 1 সপ্তাহ হয়? আমি তোমাদের আগেই বললাম মানুষ যখন দিক নির্ণয় করতে শিখলো তখন আস্তে আস্তে দিন তৈরি করলো, আর এটা কত দিনে 1 সপ্তাহ? এই দিন থেকেই আবার সপ্তাহের সৃষ্টি হলো। তাহলে 7 দিনে 1 সপ্তাহ হয়। কত দিনে 1 সপ্তাহ হয়? 7 দিনে 1 সপ্তাহ হয়। তো দেখো সময় পরে প্রশ্ন কি আছে, কত দিনে 1 মাস হয়? কত দিনে? আমরা আগে 7 দিনে জানলাম 1 সপ্তাহ হয়, এবার ওরকমভাবে কতগুলো দিন নিলে তবে 1টা মাস হবে। 30 দিনে 1 মাস, কত দিনে বললাম? 30 দিনে 1 মাস। পরের প্রশ্ন কি আছে, বার কয়টি আছে ও কি কি? বার কয়টি অর্থাৎ দিন, দিন কটা? তোমরা কত দিনে জানলে? 7 দিনে 1 সপ্তাহ। তাহলে 7টা দিন বা বার, এবার আমরা নামগুলো জানবো। 7 দিন বা 7টি বারের নাম কি? রবিবার, সোমবার, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার। তাহলে কি জানলাম, 7টি দিন বা বারে 1 সপ্তাহ হয়, সেই বারের নাম কি? রবিবার, সোমবার, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার। যদি বলে সপ্তাহের প্রথম দিনের নাম কি বা বারের নাম কি, তাহলে বলবে রবিবার। সপ্তাহের শেষ দিন বা বারের নাম কি, তাহলে বলবে শনিবার। তাহলে মাথায় রাখবে প্রথম দিন সপ্তাহের রবিবার, শেষ দিন হলো শনিবার। পরের প্রশ্ন দেখো, কত দিনে 1 পক্ষ হয়? পক্ষ কটি, কি কি? পক্ষ এটা তোমাদের কাছে একটা নতুন জিনিস, 15 দিনে 1 পক্ষ হয়। এটা আগেকার দিনে লোকেরা কিন্তু এটা খুব মানত, এখনো মানে যারা পুঞ্জিকা বা পুজো নির্ধারণ করা হয় এই পক্ষ দিকে, কোন পক্ষে ঠাকুর আসছে এগুলো আমরা কিন্তু খুবভাবে মেনে থাকি, ব্রাহ্মণরা কিন্তু এটাকে মানে। তো 15 দিনে কিন্তু 1 পক্ষ হয়। পক্ষ কটি? 2টি। কি হিসাবে 2টি হলো? তোমরা তো ভাবতেই পারো কি হিসাবে 2টি। আমরা জানি 30 দিনে 1 মাস, তাহলে 15-কে যদি আমরা 30 দিয়ে ভাগ করি তাহলে কিন্তু 2 আসবে। তাহলে 15 দিন আর 15 দিন যদি যোগ করি তাহলে 30, তাহলে মানে 2টো পক্ষ আসছে। 15 দিনে 1 পক্ষ আর 15 দিনে 1 পক্ষ, তাহলে পক্ষ 1 মাসে 2টো হচ্ছে। তাদের নাম কি? কৃষ্ণপক্ষ ও শুক্লপক্ষ। কৃষ্ণপক্ষ ও শুক্লপক্ষ, কৃষ্ণপক্ষটা কি?
শুক্লপক্ষের পরে 15 দিন, অর্থাৎ প্রতিপাদ থেকে কৃষ্ণপক্ষ আসা অবধি যে 15 দিন, সেই সময়টাকে আমরা বলি অমাবস্যা। যখন আসছে লাস্ট ওটা কৃষ্ণপক্ষ, আর কৃষ্ণপক্ষের শেষে আসছে অমাবস্যা। আবার শুক্লপক্ষ কি ওই যে কৃষ্ণপক্ষের শেষের পর্ব মানে অমাবস্যা, তারপরে প্রতিপাদ থেকে আবার 15 দিন পর্যন্ত সময়কে আমরা বলি শুক্লপক্ষ, যার ফলে হচ্ছে পূর্ণিমা, মানে পুরো চাঁদ দেখা যাচ্ছে। অমাবস্যায় চাঁদকে পুরো দেখা যায় না, পুরো অন্ধকার দেখায়, আর পূর্ণিমাতে পুরো চাঁদকে গোল থালার মতো দেখায়। আচ্ছা দেখো পরের প্রশ্ন, কত দিনে 1 বছর হয়? আমরা মাস জানলাম, সপ্তাহ জানলাম, এবার জানবো কত দিনে 1 বছর। 365 দিনে 1 বছর হয়। কত দিনে বললাম? 365 দিনে 1 বছর। আমরা প্রথম জানলাম 7 দিনে 1 সপ্তাহ, তারপর 15 দিনে 1 পক্ষ, 30 দিনে 1 মাস, এবং 365 দিনে 1 বছর হয়। পরের প্রশ্ন দেখো, কত মাসে 1 বছর? এরকমই 30 দিনে 1 মাস হয় সেটা আমরা আগে জেনেছি, সেরকমই 12 মাসে, মানে ওই রকম একটা একটা করে 12টা মাস, 12টা মাসে হয় 1 বছর। তাহলে তোমরা কি জানলে? 12 মাসে 1 বছর হয়। পরের প্রশ্ন দেখো, বাংলায় 12 মাসের নাম বলো। আমাদের এই বছরকে কিন্তু দুটো ভাগে ভাগ করে, একটা বাংলা বছর, একটা হলো ইংরেজিতে বছর। ইংরেজি বছর জানুয়ারি, মানে হ্যাপি নিউ ইয়ার বলে তোমরা যেটাকে জানো, সেইভাবে সেই দিন থেকে শুরু হয়। আর বাংলা বছর হলো পয়লা বৈশাখ, বৈশাখ মাসের প্রথম দিন থেকে কিন্তু নতুন বছর শুরু হয়। দুটো বছরের কিন্তু সময়টা আলাদা, ঠিক আছে? তো বাংলা 12 মাসের নাম কি কি জানছি আমরা? বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণ, ভাদ্র, আশ্বিন, কার্তিক, অগ্রহায়ণ, পৌষ, মাঘ, ফাল্গুন ও চৈত্র। তাহলে বাংলায় 12 মাসের নাম কি কি জানলাম? বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণ, ভাদ্র, আশ্বিন, কার্তিক, অগ্রহায়ণ, পৌষ, মাঘ, ফাল্গুন ও চৈত্র। এই মাসটা একটু মনে রাখতে কঠিন হবে, কিন্তু তবুও আমাদের এই বাংলা মাসের নামটা জানতে হবে। আর যদি তোমাদের বলা হয় বাংলা বছরের প্রথম মাসের নাম কি? বৈশাখ মাস। বাংলা বছরের শেষ মাসের নাম কি? চৈত্র মাস। সবসময় মাথায় রাখবে বাংলা বছরের প্রথম মাস বৈশাখ, শেষ মাস হলো চৈত্র। এবার আমরা পরের প্রশ্নে যাব, ইংরেজিতে 12 মাসের নাম বলো। আমি তোমাদের আগেই বললাম দুটো বছরে আমরা জানি, একটা বাংলায় বছর, একটা হলো ইংরেজিতে বছর। আমরা বাংলা মাসের নাম জানলাম, এবার ইংরেজিতে মাসের নাম জানবো। ইংরেজি 12 মাসের নাম কি কি? জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর ও ডিসেম্বর। আবার বলছি, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর ও ডিসেম্বর। তাহলে বাংলায় আমরা মাসের নাম যেরকম জানলাম, সেমনি ইংরেজিতেও 12 মাসের নাম জানলাম। সেগুলো হলো এই যে জানুয়ারি থেকে ডিসেম্বর অবধি। ভালো করে এগুলো মনে রাখার চেষ্টা করবে, একটু কঠিন কিন্তু বারবার পড়লে দেখবে তোমরা ঠিক মনে রাখতে পারবে। দেখো প্রথম প্রশ্ন কি আছে আবার? আমরা প্রথমে জানলাম কি? ইংরেজি মাসের নাম, বাংলা মাসের নাম। এবার তারপরের প্রশ্ন কি আছে? ইংরাজি বছরের প্রথম মাসের নাম। আমরা তো ইংরেজিতে অনেকগুলো মাসের নাম জানলাম, তাহলে তার সবার প্রথম মাস কি? জানুয়ারি। ইংরেজি বছরের প্রথম মাসের নাম জানুয়ারি। ইংরেজি বছরের শেষ মাসের নাম কি? শেষ মাসের নাম হলো ডিসেম্বর। তাহলে ইংরেজি বছরের শেষ মাস হলো ডিসেম্বর। তাহলে আমরা কি কি জানলাম? বাংলা বছরের প্রথম মাস জানলাম বৈশাখ, আর শেষ মাস হলো চৈত্র। তেমনি ইংরেজি বছরের প্রথম মাস হলো জানুয়ারি, শেষ মাসের নাম হলো ডিসেম্বর। এবার জানবো বছরের কয়টি ঋতু ও কি কি। বছরের মধ্যে কটি ঋতু হয় তোমরা তো জানো না, বছরের মধ্যে 6টি ঋতু হয় বছরে। তাহলে কি কি? সেটা হলো গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত ও বসন্ত। তাহলে কি কি নাম বললাম? 6টি ঋতু বললাম, নাম হলো গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত ও বসন্ত। এই 6টি ঋতু নিয়ে আমাদের বছর হয়। তাহলে যদি বলে বছরের মধ্যে কটি ঋতু থাকে, তাহলে তোমরা বলবে 6টি ঋতু। এবার আমাদের জানতে হবে কোন ঋতু কোন কোন মাস নিয়ে হয়। খুব সিম্পল দেখো, এবার আমরা জানবো কোন কোন মাস নিয়ে কি কি ঋতু হয়। খুব সিম্পল এটা, যে দুটো দুটো করে মাস নিয়ে একটা করে ঋতু। আমি যেগুলো বলছি বারবার খালি শুনবে। বৈশাখ ও জ্যৈষ্ঠ
এই মাস, এই দুটো মাস নিয়ে হয় গ্রীষ্মকাল। এই দুটো মাস নিয়ে কি হচ্ছে গ্রীষ্মকাল, যে সময় কিন্তু খুব গরম থাকে, আর চারিদিকে নদী নালা পুকুর খাল বিল এগুলো শুকিয়ে যায়, মানুষ খুব তৃষ্ণার্ত হয়ে পড়ে, গরমে মানুষ অসুস্থ হয়ে পড়ে। এই সময় নানা রকম ফল পাওয়া যায়, আম জাম কাঁঠাল লিচু ইত্যাদি। আচ্ছা, আষাঢ় ও শ্রাবণ এই সময় হয় বর্ষাকাল, তাহলে এই সময় কোন ঋতু হচ্ছে বর্ষাকাল। আষাঢ় ও শ্রাবণ হলো বর্ষাকাল, মানে বর্ষা ঋতু। এই সময় চারিদিকে আকাশ কালো হয়ে থাকে, প্রচুর পরিমাণে বৃষ্টি হয়, ব্যাঙের আওয়াজ শোনা যায়, নদী নালা পুকুর খাল বিল এগুলো সব জলে ভরে যায়। এই সময় কিন্তু পেয়ারা সবেদা এইসব ফল পাওয়া যায়, আনারস তাল ইত্যাদি। তো দেখো তারপরে কি আছে, ভাদ্র ও আশ্বিন হলো শরৎকাল, ভাদ্র ও আশ্বিন শরৎকাল অর্থাৎ শরৎ ঋতু। তাহলে এই সময় কিন্তু না শীত না গরম থাকে, তবে এটা কিন্তু আমাদের খুব পছন্দের ঋতু, কারণ এই সময় বাঙালিদের প্রিয় উৎসব দুর্গাপুজো হয়, এই সময় কিন্তু পদ্ম ফুল ফোটে, তাই না? তো এই সময় কিন্তু আপেল পাওয়া যায়, আর এই সময়টায় কিন্তু নানা ধরনের উৎসব আমাদের হয়ে থাকে, দুর্গাপুজো, কালী পুজো, লক্ষ্মী পুজো, গণেশ পুজো, এইসব পুজোগুলো হয়। আচ্ছা দেখো পরের ঋতু কি, কার্তিক ও অগ্রহায়ণ মাসে হয় হেমন্তকাল। কার্তিক ও অগ্রহায়ণ মাস হয় হেমন্তকাল, এই সময় কিন্তু শীতও থাকে না, আবার অল্প হালকা শীত পড়ে কিন্তু গরমটা অনেকটাই কমে যায়। এই সময় কিন্তু পাতা, নতুন নতুন পাতা গজাতে থাকে, ঠিক আছে? আর এটা ধান, ধান যে মানে বীজ পোতা হয় এটা হলো এই হেমন্তকালেই হয়। আচ্ছা পরেরটা দেখো, পৌষ ও মাঘ হলো শীতকাল, পৌষ ও মাঘ শীতকাল। এই সময়টা কি করি আমরা, সবসময় লেপ কম্বলের মধ্যে থাকি, এটা খুব আরামের মাস। এই সময় গাঁদা ফুল ফোটে, আর এই সময় কি কি ফল হয়, কুল হয়, কমলালেবু হয়, আর আরেকটা জিনিস হয়, এই সময় আমাদের কি হয় সরস্বতী পুজো হয়, তখন শীতটা একটু মানে মোটামুটি ফেব্রুয়ারি মাস জানুয়ারি মাসে, আমরা তো জানি পৌষ মাঘ মানে হলো ফেব্রুয়ারি মাসটা পরে, তো এই সময় কিন্তু ছাত্রছাত্রীদের সবারই খুব প্রিয় পূজা সরস্বতী পুজো হয়। আচ্ছা পরেরটা দেখো, ফাল্গুন ও চৈত্র এই দুই মাস নিয়ে হয় বসন্তকাল, ফাল্গুন চৈত্র এই দুই মাস নিয়ে হয় বসন্তকাল। তবে এই সময়টা কিন্তু আমাদের শরীরের জন্য খুব ক্ষতিকারক, কারণ এই সময় পক সাম এইসব জিনিসগুলো, এই রোগগুলো হয়। আর তাছাড়া বসন্তকালে একটা প্রিয় উৎসব হয় বাঙালিদের, রঙের উৎসব, সেটা হলো দোল। এটা খুব মানুষ মজা করে খেলে, এটা একটা আনন্দের উৎসব, আর এই উৎসবটা কিন্তু শান্তিনিকেতনে আমরা খুব ভালো করে পালন করে থাকি, তাহলে এই বসন্তকালে দোল উৎসব আমরা পালন করি। আচ্ছা তাহলে আমরা কিন্তু ঋতুগুলো সম্বন্ধে কিন্তু কি কি হয় তোমরা অল্প অল্প করে সবাই জেনে নিলে, তাহলে আরেকবার আমি রিপিট করে দিচ্ছি কোন কোন মাস নিয়ে কোন ঋতু হয়। বৈশাখ জ্যৈষ্ঠ মাস নিয়ে গ্রীষ্মকাল, আষাঢ় শ্রাবণ মাস নিয়ে বর্ষাকাল, ভাদ্র আশ্বিন মাস নিয়ে হলো শরৎকাল, কার্তিক অগ্রহায়ণ মাস নিয়ে হেমন্তকাল, পৌষ ও মাঘ মাস নিয়ে শীতকাল, ফাল্গুন ও চৈত্র মাস নিয়ে বসন্তকাল। পরের প্রশ্ন কি, কত সপ্তাহে এক বছর, আমরা কত দিনে এক বছর জেনেছি, কত মাসে জেনেছি, কত সপ্তাহে, 52 সপ্তাহে এক বছর হয়। কি বললাম, 52 সপ্তাহে এক বছর। তাহলে দেখো আছে কিন্তু আমরা সময় সম্বন্ধে অনেক কিছু জানলাম, যেগুলো কিন্তু তোমরা মানসিক অঙ্ক করার সময় ক্লাস 1, 2, 3 তোমাদের কিন্তু এগুলো লাগবে, এবং অঙ্ক করতে গেলেও এগুলো তোমাদের খুব সাহায্য করবে। তো অবশ্যই এগুলো খুব ভালো করে পড়বে এবং মুখস্থ করবে, তাহলে দেখবে চট করে তোমরা এই সময় সম্পর্কে শিখে যাবে।